হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কামানা মহাদেব ফুড হাউসে সকলকে স্বাগত। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে নতুনভাবে, আর এটা হচ্ছে একটা রিকোয়েস্ট ভিডিও। তো যে রিকোয়েস্ট করেছে তার নামটা বলবো পানিশমেন্টের আগে, আর যারা এই খাবারটা খেতে ইচ্ছুক অবশ্যই বাড়িতে রান্না করে খেয়ে নেবে, ঠিক আছে? খুব সুস্বাদু খাবার। তো আজকে কী খাবার রেখেছি, তো সেটা হচ্ছে আজকে হচ্ছে মটন কষা উইথ রাইস ইটিং চ্যালেঞ্জ করছি, আমরা করতে চলেছি। আর টোটাল যেই রান্নাটা দেখছো সেটা টোটালটা আমি করেছি, ভাতটা আমি করেছি। ও হ্যাঁ, তুমি করেছো ভাতটা, তুমি করেছো টোটাল। আবার কী খাবার রয়েছে? শুধু তো মাটন গ্রেভিটাই রয়েছে, এটা তো তুমি রান্না করেছো। হ্যাঁ, তো সেটা বলে দিলাম। তো খাওয়া দাওয়াটা কেমন হবে সেটা টোটালটাই খাওয়া দাওয়ার পর রিভিউটা দিব, আর পানিশমেন্ট থাকবে। পানিশমেন্টের আগে যে বন্ধুটার নাম বলেছো, তার মানে নাম বলছে যে চ্যালেঞ্জ করতে বলেছো তার নামটা বলবো, তো তুমি একটু ধৈর্য। এর সাথে একটু রায়তাও খেতে বলেছিল মনে হয়। যাই হোক, ওটা আমরা পারি না বানাতে, আর না পারি না না বললো কাকিমা কিভাবে বানাতে। আচ্ছা, যাই হোক, তো সেই জিনিসগুলো নাই আমাদের কাছে, নেক্সট কোনো সময় একবার করে নেব, তো টেনশন করবে না। তো যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে, আর যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের পাশে থাকার জন্য, এইভাবে আমাদের সাপোর্ট করার জন্য, এইভাবে আমাদের ভালোবাসা দেওয়ার জন্য, ঠিক আছে? আর আমরাও চাইছি, মানে চেষ্টা করছি যে আগামী দিন আরও বেটার ভালোভাবে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করছি, বাট কিছু কিছু সময় যেন হয়ে ওঠে না, তো সেটা মাইন্ড করো না, তোমরা ভিডিওটা পুরোটা দেখবে, ঠিক আছে? আর একটু সাপোর্ট করবে, আর একটু যতটা করেছো ভালো, আর একটু সাপোর্ট করবে। অনেকে আছো যে ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, করো না, একটু করে দিও, ঠিক আছে? টোটালটাই তোমাদের জন্য ডেডিকেট। চ্যালেঞ্জের শেষে থাকছে সুন্দর একটা পানিশমেন্ট, সে কই কে কাকে কোনটা কি পানিশমেন্ট দিবে তো সেটা না দেখলে তো বুঝতে পারবে না। হ্যাঁ, তো চলো ভিডিওটা স্টার্ট করছি আর দেখতে থাকো। কত বড় লঙ্কা, এটা কিন্তু নট ফর মেন্ডিটরি, এটা খেলো হবে না খেলো হবে, কারণ আমার খুব ভয় লাগে এটা দেখে, ঠিক আছে? তো চলো ভিডিওটা স্টার্ট করি, 1 2 3 স্টার্ট। ও মাই গড, প্রথমেই হার চুইসে ফেলে দিলাম, তারপর লঙ্কার বোটা বলে চুইসে ফেলে দিলাম। ধরে গেছো আমি নাই, ওদের খালকেটে খুবই ঢেকে দিলাম, এদের এটা ঢুকছে রকমই। আর এত সুন্দর খাবার না, এটা ফিল করে খেতে হবে। চ্যালেঞ্জ ম্যানেজ সব বাদ যাক, আমি আগে খাই তারপর দেখাই।
মা ধোঁয়া বেরিয়ে গেছে মানে খাবার খেতে খেতে। তো ফাইনালি বন্ধুরা আমার খাওয়া কমপ্লিট, আমি উইনার, আমি নিজেকে নিজে ঘোষণা করে দিলাম যে আজকের এই প্রতিযোগিতায় আমি হয়েছি উইনার। তো আমি আজকে ট্রফি পাবো না, বাট প্রতিদ্বন্দ্বিনী যে আছে তাকে আমি একটা সুন্দর একটা পানিশমেন্ট দিব। তো অনেক কষ্ট করে খাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এতক্ষণ যারা দেখলে তো একটু সাপোর্ট করে দিও, একটা, তাই তো, যতজন দেখছো একটা করে লাইক বলছি না, ঠিক আছে, চ্যানেলটাকে কি করবে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে, খুব কষ্ট করছে। তো চলো, খাওয়া দাওয়া তো মোটামুটি ওর কমপ্লিটই হলো, আর দেখতেই পাচ্ছো সবে মাত্র কমপ্লিট করলো। তো এখন ওর পানিশমেন্টটা নিয়ে আনি আর এইগুলো সব হটিয়ে দিয়ে আস, ঠিক আছে। তো চলো, তো ফ্রেন্ডস ফাইনালি চলে আসলাম, দেখতেই পাচ্ছো সব একদম হটিয়ে টটিয়ে একদম পুরো ফ্রেশ হয়ে, আর খাওয়া দাওয়াটা সত্যি খুবই ভালো হয়েছে সেটা ও বলবে। এই তো আমি দেখিয়ে দিলাম তো, ইয়াম্মি এইভাবে ভাই কেন, হ্যাঁ যাই হোক, ও বলতে পারছে খুবই ভালো হয়েছে। তো সেটা হচ্ছে রান্নাটা আমি করেছিলাম, অমাইক খাওয়া হয়েছে, সেই এনজয় করে খেয়েছি, আর আমিই জিতেছি, ঠিক আছে। ও হেরে গেছে, তার জন্য ওকে পানিশমেন্ট দেবো। তার আগে বললাম তোমাদেরকে, তোমরা রাগ করো না, কি না নামটা বলছি, যে রিকোয়েস্টটা যে রিকোয়েস্ট করেছো সে অনেকদিন থেকেই রিকোয়েস্ট করছো, কিন্তু কিছু সমস্যার কারণে রিকোয়েস্টটা রাখা হচ্ছিলো না। তো ফাইনালি আজকে ভিডিওটা করে ফেললাম, আর মেয়েটার নাম হচ্ছে, মেয়ে একটা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কলকাতার মেয়ে রিঙ্কি, আচ্ছা কলকাতা বাড়ি করলাম, আশা করি তুমি দেখেছো, যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে। আর যারা এখন মধ্যে দেখছো, বারবার বলতে আমাদেরও ভালো লাগে না, তোমার বলবো না, বাদ দাও পানিশমেন্ট দাও, তো চলো বাদ দাও। তো এই দেখো, ওর জন্য একটা পানিশমেন্ট এনেছি, আর পানিশমেন্টটা আমি বলেছি খুবই ইন্টারেস্টিং পানিশমেন্ট, এর আগেও দিয়েছি, এখনও দিব, অন্য দিনও হলো তাও দিব, আলাদা আলাদাভাবে ভিন্ন ধরনের। তো সেই পানিশমেন্টটা কী হচ্ছে বলো তো, লেবু, ঠিক তাই। তো এই দেখো লেবু, ঠিক আছে, একদম সারি টারি এনেছি, পিছন খাওয়া যাও না, ও কঠিন মানে ফেভারিট জিনিস ওর, তো আমি চিপে দেবো, তুমি হা করবা, আমি চুষে খেলেছি, তো তুমি চুষে খেলবা, বাবা ওই দিয়ে দেবো, আমি আমি চিপে দিই, আমি আমি চিপে দিই না, আমি দিই, কেমন লাগছে, মিষ্টি না,
এটা কিন্তু সেই মৌসুমি লেবু না, অরেঞ্জ নো না, কিছু না, এটা হচ্ছে ভাতে দিয়া খাওয়ার কাঞ্চি লেবু। খুবই টক, খুবই টক, খুবই টক, কিন্তু এর জন্য কোনো ব্যাপারই না। দেখছো তো কি সুন্দরভাবে খেয়ে দিয়ে একদম পুরো ছোবাটা টুক করে বের করে দিল, দিয়ে একটু ড্যান্স করে নিল, তো ব্যাস। তো বলো পানিশমেন্টটা কেমন লেগেছে? ও বাই গড, গায়ের লোম পুরো খাড়া খাড়া হয়েছে, কাঁটা কাঁটা হয়ে গেছে। তো পানিশমেন্টটা খুব আমি এনজয় করলাম, বাট তোমাদের দেখাতে পারলাম না। ভিতর থেকে মনে হচ্ছে যে বাইরে বেরিয়ে একদম ঢিকচিক 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 নাচ করে দিলাম, কিন্তু বাট ক্যামেরার সামনে অন দা ক্যামেরায় কিছু করতে পারলাম না। তো চলো, সেরকম কোনো ব্যাপার নাই, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামী দিন আসবো। নেক্সট ভিডিওতে আবার একটু মজা করবো, ইয়ার্কি করবো, ঠাট্টা করবো, যাই হোক করবো। তো আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করছি। আবার বানাইলো মোরে বৈরাগী, সাদে লাউ বানাইলো মোরে বৈরাগী, চলো বন্ধুরা এরকম লাউয়ের আগা খাইলাম, ঠিক আছে, ডাগা গো খাইলাম, লাউয়ের আগা খাইলাম গো, গলা তো নাই তার কি আর। চলো বন্ধুরা আজকের মতো টাটা এখানেই, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকবে। আজকের মতো টাটা, বাই।